সরস্বতী পূজো কবে? সরস্বতী পূজো কিভাবে করবেন? নিজেই নিজের পূজো করুন, আপনার নিজের ভক্তিতেই আপনার ছেলে মেয়ে এগিয়ে যাবে। পূজোর পদ্ধতি প্লাস বলবো কি কি করবেন সরস্বতী পূজোর দিন, যাতে আপনার বাচ্চা মন দিয়ে পড়াশোনা, যাতে মন বসে, নিজের ঘরে নিজে করুন পূজা অর্চনা, অবশ্যই বেশি ভালো ফল পাবে। নমস্কার, সুখের চাকায় স্বাগত। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী, তাকে বাগদেবীও বলে জানা যায়। সরস্বতী পুজো কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে হয়, এছাড়াও বিদেশে থাকা বাঙালিরাও এই পুজো করে। মা সরস্বতীর মূর্তি প্রতিটা শিক্ষায়তনে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। ছাত্রছাত্রীদের জন্য এই পুজো অনুষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা মা সরস্বতীর কাছে বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জন করে থাকেন। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পুজো হয়ে থাকে, কিন্তু এই বছর 2024 সালে মা সরস্বতী পুজোর দিন পড়েছে ফাল্গুন মাসের পয়লা তারিখে, অর্থাৎ পয়লা ফাল্গুন এবং 14ই ফেব্রুয়ারি, তাতে আবার ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী মাঘ মাসের 29 তারিখ রাত্রি 4টের পর থেকে আপনার ফাল্গুন মাসের 1 তারিখ মানে পরের দিন 6টা 5 পর্যন্ত থাকবে। ঠিক এই সময়ের মধ্যেই মা সরস্বতীর পুজো শেষ করতে হবে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা দরকার। স্নানের জলে অবশ্যই নিম পাতা তুলসী পাতা দেওয়ার নিয়ম রয়েছে, এই নিয়মটা সবাই করবেন। এতে জলের শুদ্ধিকরণ ঘটে এবং স্নান করার আগে কাঁচা হলুদ নিম পাতা বাটা দিয়ে মাখতে একদম ভুলবেন না। এবং যে পুজো করবেন না, পুষ্পাঞ্জলি দেবেন না, যে পুজো করবে কিংবা পুষ্পাঞ্জলি দেবে সাদা কিংবা হলুদ বস্ত্র পাল্লে পরিধান করবেন। সরস্বতী পুজোর জন্য উপকরণগুলি যে উপকরণগুলো লাগে সেগুলোও আমি বলে দেবো। মা সরস্বতীর একটা মূর্তি বা ছবি এরকম কিছু কিনবেন। ঘটেরও পুজো করতে পারেন আপনারা, সাদা কাপড়, পলাশ ফুল, ফল, আমের পল্লব, বিল্বপল পত্র, কাঁচা হলুদ, সিঁদুর, আতপ চাল, ধান, দুর্ব নারকোল, একটা সুপুরি, পান পাতা, দুধ, খাগের কলম, দোয়াত, বই, খাতা, পেন, পেন্সিল, হারমোনিয়াম বা অন্য যে কোনো বাদ্যযন্ত্র যদি থাকে বাড়িতে, তবে তা মায়ের সামনে স্থাপিত করবেন। এবং 5টা ফল সিঁদুরের ফোঁটা দিয়ে মায়ের সামনে দেবেন। পঞ্চদেবতার জন্য আতপ চাল ও কাঁঠালি কলা সহ নৈবেদ্য একটি পাত্রে 5 ভাগে সাজিয়ে দেবেন। এরপর পুরোহিত ঠাকুর মানে যদি না চান, আপনি যদি নিজে পুজো করেন, নিজেই পুজো করতে পারবেন। সেই জন্য আপনাদের ঘরে ঘরে পুজো হোক, ঘরে ঘরে ছেলেমেয়েরা শিক্ষিত হোক, তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ। সংকল্প করার জন্য একটা কোষাকুশির সামনে গঙ্গা জল নিয়ে তার অগ্রভাগে মানে কুশ রাখবেন। 3টে দূর্বা, তিল, হরিতকি, লাল চন্দন, আতপ চাল, ফুল, তুলসী পাতা ও জল দিয়ে আপনি পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসে বাম করতলে কুশি স্থাপন করে দক্ষিণ করতল দ্বারা আচ্ছাদন পূর্বক পাঠ করবেন। মন্ত্রটা হলো বিষ্ণুরাম তৎসদস্য মাঘে মাসি মকর রাশিস্থ ভাস্কারে শুক্লপক্ষে পঞ্চমাণ্ডিত্যই, মানে যার যা গোত্র, যার যা নাম সেগুলো বলবেন। শ্রী অমুক যদি অন্য কেউ করে দেয় তাহলে তার গোত্র নাম বলবে। সরস্বতী প্রীতি কামনা গণপত্যা আদি নানা দেবতা পূজা পূর্বক লক্ষ্মী মেষদার লেখনী সহিত সরস্বতী পূজা কর্মং অহোম করিষ্যামি, মানে নিজেই করে নিচ্ছি। তারপর মা সরস্বতীর সামনে ঘর স্থাপন করে আপনারা পজ করে আগে পরে করে এটা দেখে নেবেন। না করতে পারলেও কিছু হবে না, দেবীর আহ্বান করবেন মনে মনে, আপনি যেন মা সরস্বতী আপনার ঘরে এসে বসছে এরকম চিন্তা করবেন। মন দিয়ে আবহানাদি পঞ্চমুদ্রায় আবহান করবেন এবং ওম ঐং
ওম ঐং রিং সরস্বতী দেবৈ নম বা ওম ঐং সরস্বতী দেব দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ সন্নিধস্য কুরু স্থাং স্থিং স্থির ভব মম পূজাং গৃহাং। এইটাও আপনারা করজোড়ে করতে পারেন। তারপর দেবীর বাহনের চক্ষু দান, মনে মনে আপনি চিন্তা করে বিল্বপত্রের মধ্যে ঘি লাগিয়ে কাজল তুলে মানে একটু আগুনের সামনে ধরলেই কাজল হয়ে যাবে এবং মায়ের চক্ষুতে দান করবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন, নিজে মন ভক্তি শ্রদ্ধা দিয়ে করুন, অবশ্যই ভালো ফল পাবেন। ফুল দূর্বা প্রভৃতি দেবীর মাথায় স্পর্শ করে আপনারা সেই ফুল দূর্বা ধরে 108 বার মন্ত্র জপ করবেন। ধ্যান মন্ত্র হচ্ছে ওম তরুণ সকল মিন্দ্র বিদ প্রতি শুভ্রকান্তি কুচুভরণ মিতাঙ্গি সন্নিধানা সীতাজ্যে সকল বিভব সিদ্ধই পাতুয়া দেবতা নমঃ। পুরন মুদ্রায় কূর্ম মুদ্রায় এই মন্ত্রটি পাঠ করবেন। তারপর দেবীকে যেমন যেমন আপনি বেলপাতা অর্ঘ পায়ে দেবেন, স্নানে জল বস্ত্র দান করবেন, এরপর মা সরস্বতী পুজো অঞ্জলি দিয়ে আপনি মেইন হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র। এতগুলো মন্ত্র বলতে নাও পারলেন, ভক্তিবরে ফল ফুল মালা পরিয়ে আপনি পুষ্পাঞ্জলি মন্ত্রটা অবশ্যই বলবেন। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এইটা বলার পর বলবেন নম ভদ্রকাল্যৈ নম নিত্যাং সরস্বত্যৈ নম নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভয়ে বচ এষু সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী ভগবতী দেবৈ নম। এইভাবে 3 বার ফুল বেলপাতা দিয়ে মন্ত্র পাঠ করুন এবং তারপর পুষ্পাঞ্জলি মায়ের পায়ে অর্পণ করে করজোড়ে সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করবেন। প্রণাম মন্ত্র হচ্ছে নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে। এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এবং বীজ মন্ত্র কিছুই ধরুন পাঠ করতে পারলেন না, একটা ছবির সামনে বসে সাদা কিংবা হলুদ ফুল নিয়ে একটা যে কোনো ফল নিয়ে আপনারা এই মন্ত্রটা 108 বার অবশ্যই জপ করবেন। যদি রেজাল্ট ভালো করতে চান, জীবনে উন্নতি করতে চান, পড়াশোনা বেশি করে মনে রাখতে চান, ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্যৈ নম ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্যৈ নম ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্যৈ নম। মন থেকে ধূপ দীপ জ্বালিয়ে মায়ের কাছে যদি সেদিন সকাল সন্ধ্যায় আপনি জপ করেন বা ছোটরা যদি জপ করো অবশ্যই বিদ্যার বাধা দূর হবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান যত বেশি তোমাদের মধ্যে থাকবে তত কর্মজীবনে সহজলভ্যতা আসবে। যতই দুর্নীতি থাকুক, যতই কর্ম না থাকুক, কিন্তু সুকর্মের ফল অবশ্যই মানুষ পাবে। গ্রহদোষে কিছু দেরিতে কিছু আগে কিন্তু পাবে তো অবশ্যই। সবাই সুখের চাকার সাথে থাকবেন, আপনাদের সবার সুখ সরস্বতী পুজো খুব ভালো কাটুক। অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওম শান্তি।